আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। নেসকোর এসএসএ মানে সাব স্টেশন অ্যাটেন্ডেন্টের কোয়েশ্চেন প্যাটার্ন 2019 নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই সার্কুলারটি পাবলিশ হওয়ার পরে অনেকে আমাদের কাছে প্রশ্ন করতেছেন, তো এই পরীক্ষার এক্সাম টেকার ছিল রুয়েট, মানে রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আর এক্সাম ডেট ছিল 13/12/2019 তারিখ। মার্ক ছিল টোটাল 100, টাইম 40 মিনিট, আর টাইপ পরীক্ষার টাইম ছিল MCQ। এখন কোশ্চেন, যদি কোশ্চেনের মধ্যে আসি, আমরা দেখেছি যে 50টি MCQ ছিল, ইন্টু 2 মানে 2 মার্ক করে প্রত্যেকটির জন্য 100 মার্ক, আর নেগেটিভ মার্ক 0.5 পার কোশ্চেন, মানে একটি ভুল কোশ্চেন অ্যান্সার দিলে 0.5 আর কি মার্ক কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং সিস্টেম ছিল। তো এই 50টি MCQ এর মধ্যে কী কী মানে পার্ট থেকে MCQ ছিল, আমরা যদি সেগুলোতে আসি, প্রথমেই আমরা দেখেছি যে বাংলা, যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করি, কোশ্চেন আমাদের মানে দেয়া আছে চ্যানেলে, আপনারা সার্চ দিলেই চলে আসবে। তো এর মধ্যে বাংলা থেকে ছিল 6টি MCQ, তার মানে 2 করে 12 মার্ক, ঠিক আছে। তারপরে ছিল ইংলিশ থেকে ছিল 6টি MCQ, 2 করে 12 মার্ক। জিকে মানে জেনারেল নলেজ থেকে ছিল 11টি MCQ, 2 মার্ক করে 22 মার্ক। তারপরে ছিল আপনার ম্যাথ বা ফিজিক্স, HSC লেভেলের ফিজিক্স থেকে ম্যাথ টাইপ কোশ্চেন, ঠিক আছে। যদি ফিজিক্স রিলেটেড কোশ্চেনে যাই আমরা, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 9টি ছিল 2 মার্ক করে 18 মার্ক, মানে ফিজিক্সের ম্যাথ রিলেটেড, অর্থাৎ সেটা হতে পারে ইলেকট্রিক্যাল সাইটের আপনার বিভিন্ন ম্যাথগুলো বা গতির অঙ্ক, মানে যেগুলো সিম্পলি আসে। তারপরে আপনার তারপরে হলো শুধু ম্যাথের টাইপও ছিল, এবং ফিজিক্স থেকে ইলেকট্রিক্যাল যে রিলেটেড কোশ্চেনগুলো ছিল, বিদ্যুৎ রিলেটেড এগুলো ছিল, ঠিক আছে। তার মানে ম্যাথ প্লাস ফিজিক্স, এবং আপনার সাধারণ ম্যাথ থেকে ছিল, জেনারেল টাইপ ম্যাথ থেকে ছিল 1টি কোশ্চেন, ইন্টু 2 মার্ক। তারপরে ছিল আপনার HSC কেমিস্ট্রি লেভেল, SSC প্লাস HSC, ঠিক আছে। কেমিস্ট্রি থেকে মানে SSC প্লাস HSC লেভেলের কোশ্চেন থেকে কেমিস্ট্রির থেকে ছিল 7টি কোশ্চেন, 2 মার্ক করে 14 মার্ক। সায়েন্স বা দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে, দৈনন্দিন বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান রিলেটেড কোশ্চেন ছিল এখানে 7টি, 2 মার্ক করে 14 মার্ক। তারপরে আপনার ছিল কম্পিউটার মানে ICT, ঠিক আছে, ICT রিলেটেড কোশ্চেন ছিল 3টি, 2 মার্ক করে 6 মার্ক। এই হলো টোটাল আপনার 100 মার্কের কোশ্চেন, মানে 50টি কোশ্চেন ইন্টু 2 মানে 100 মার্ক। তাহলে এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হলো যে আপনারা এইবার যে প্রস্তুতি নেবেন, সেইখানে অবশ্যই আপনাকে এই সাবজেক্ট থেকে তো পড়তেই হবে, A to Z কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন কোন টাইপ কোশ্চেনগুলো আসে। এবং এখানে আমি বলবো যে আপনাকে অবশ্যই নেস্কো রিলেটেড কোশ্চেনগুলো জানতে হবে, এবং পাওয়ার সেক্টর রিলেটেড কোশ্চেনগুলো জানতে হবে, অর্থাৎ বিদ্যুৎ খাত, ঠিক আছে। পাওয়ার সেক্টর বিভিন্ন কোশ্চেন গ্রুপ বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে সার্চ দিলেই পাবেন, তো এগুলো পড়বেন। আর পাশাপাশি বলবো HSC প্লাস হলো SSC লেভেলের সায়েন্সের যে আপনার সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, তারপরে হলো কেমিস্ট্রি, ঠিক আছে, তারপরে হলো বায়োলজি, তারপরে আছে আপনার ICT, তারপরে আছে আপনার কী বলে ফিজিক্সের বিদ্যুৎ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু দেখবেন, GK সাধারণ জ্ঞান রিলেটেড যে বইগুলো আছে এগুলো দেখবেন, অর্থাৎ অ্যাসিউরেন্স পাবলিকেশনের বইটা বারবারই বলি, এটা দেখতে পারেন। তারপরে হলো যে আপনার যদি বাজারে আরও বিভিন্ন জর সিরিজের, তারপরে হলো আপনার অগ্রদূত সিরিজের বিভিন্ন বইগুলো পাওয়া যায়, এগুলো দেখলেও আপনারা অনেকটা কভার করতে পারবেন আশা করা যায়, ঠিক আছে। কিন্তু প্রথমেই বলবো যে আপনারা এই লেভেলের বইগুলো আর গণিতের জন্য গণিত বই দেখতে হবে, এটা SSC প্লাস হলো HSC, তবে SSCটাই হলো মানে মোস্ট কমন, এইখান থেকে যেহেতু MCQ টাইপ কোশ্চেনগুলো হয়,
আর যদি আসলে এ তারিখে কোশ্চেন বা এক্সাম কে নিবে, রুয়েট নিবে না আইবিএ নিবে, এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি। তো হলে অবশ্যই সেই ইনফরমেশনটা আপনাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।